नमस्कार, আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আমরা জানি যে 24 ঘন্টায় আমাদের কিন্তু মনের মধ্যে কিছু না কিছু চিন্তা চলতে থাকে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু আমাদের মনের মধ্যে কিছু চিন্তা চলে। কিন্তু যদি দেখা যায় যে একই চিন্তা বারে বারে ঘুরে ফিরে আসছে এবং সেই চিন্তার কারণে মনের মধ্যে একটা প্রচণ্ড ভয় অনুভব হচ্ছে, যার কারণে শারীরিক কিছু কষ্টও হচ্ছে এবং আমরা কোনো মতেই সেই চিন্তা থেকে বার হতে পারছি না, এই রকম সমস্যাগুলোকে আমরা সাধারণত অ্যাংজাইটি বলে থাকি। এবং আপনারা জানেন, যারা নিয়মিত দেখেন, যে অ্যাংজাইটির বিভিন্ন রকমের ভাগ আছে। এর মধ্যে একটা ভাগ হচ্ছে ওসিডি। এই ওসিডিতে অনবরত চিন্তা আসতে থাকে এবং বেশ কিছু রাইচুয়ালিস্টিক বিহেভিয়ার করার জন্য সে ইন্সপায়ার করে, অথবা যতক্ষণ না সেই একটা বিহেভিয়ার করা হয়, সে নমস্কার করা হোক বা যে কোনো হাত ধোয়া হোক বা যে কোনো রাইচুয়ালিস্টিক বিহেভিয়ার হোক, যতক্ষণ না করা হয় মন শান্ত হয় না। এই রকম বিহেভিয়ার করার পরে মন শান্ত হয়, কিন্তু কিছুক্ষণের জন্য আবার চিন্তা আসে, আবার সেই অস্থিরতা আসে, আবার সেই একই কাজ করতে হয়। যারা ওসিডির শিকার রয়েছেন তারা এই বিষয়গুলো ভালোই জানেন। আজকে আমার একজন ক্লায়েন্টের একটা কনভারসেশনের কিছু অংশ আপনাদেরকে শোনাবো, যেখানে আপনারা জানতে পারবেন যে ওসিডি থেকে বার হওয়া যায় কি যায় না। অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে ওসিডি কি সারে কি সারে না, অ্যাংজাইটি সারে কি সারে না। এবং এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি যে অনেকের মনে হয় যে সামনাসামনি না বসলে বোধ হয় ভালো কাউন্সিলিং সেশন নেওয়া যায় না, বা কাউন্সিলার হয়তো সমস্ত সমস্যার কথা বুঝতে পারবেন না। এক্ষেত্রে আমরা কিন্তু যতগুলো সেশনস করেছি সবগুলোই কিন্তু টেলিফোনিক অর্থাৎ ভয়েস কলের মাধ্যমে হয়েছে। তাই তিনি না আমাকে দেখেছেন না আমি তাকে দেখেছি। এরপরও তিনি যা রেজাল্ট পেয়েছেন সেটা তার মুখ থেকে শুনুন। কেমন আছো বল? বেটার, অনেক বেটার। ভেরি গুড। তোমার কোন বলছো বেটার আছো? আজকের দিনটার কথা যদি আমি ব্যাখ্যা করি, যে আজকে আমি কলেজ গেছিলাম এবং একটা পজিটিভ মোটিভ নিয়েই গেছিলাম, তো তারপরও বাড়িতে এসে ওসিডি থট এসছে, আমাকে ডিস্টার্ব করার চেষ টা করেছে, বাট আমি ওভারকাম করে নিয়েছি। ভেরি গুড। এবার যখনই ধরুন একটুই ওসিডি থট আসছে তখনই ওটা ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, তখনই আমার কনসাসলি করতে ফেলতে হচ্ছে এবং আমার এখন সত্যি কথা বলতে বিরক্তও লাগে না। বিরক্ত কেন হব, দিনে হয়তো দু তিনবার থট আসে, সেটাও হয়তো কয়েক সেকেন্ড চলে, এত ভালো কিছু আছে। এবং হবি আমি মাঝে আঁকা ছেড়ে দিয়েছিলাম, আমি আঁকতাম, আমি আবার আঁকা শুরু করেছি এবং আমি দেখলাম যে আঁকতে গেলে কনসেন্ট্রেশনটা ওখানে যাচ্ছে এবং ব্রেনটা আমার মানে মাইন্ডটা আমার একদম সুকুন থাকে, যেটা হয়তো ওই কোনো দিকে তাকালে আমি যতটা কনসেন্ট্রেট করতে পারছি সেটাও হচ্ছে, কিন্তু তার থেকে বেশি আঁকলে বা আঁকার প্রতি তার থেকে যেন বেশি আমার কনসেন্ট্রেশনটা পুরো একদম একদম ওই জিরো থটে চলে যাচ্ছে। আমি সত্যি কথা বলতে যেটা বলতে বলতে থেমে গেলাম, মানে আমার সত্যি এখন নিজেরও ভাবলে চোখে জল আসে যে যেই দিনগুলো আমি ফার্স্ট ফেজে আপনার সাথে কথা বলে কাটিয়েছি আর আজকের দিনগুলো, মানে আমি আমি আপনাকে আগের দিনও বোধ হয় বলেছিলাম যে একটা টাইম গিয়ে পুরো আমার পুরো মানে আমি ভেবেছিলাম যে আমার আর বোধ হয় কিছু হবে না, মানে হয় এইভাবেই আমার লাইফটা ওয়েস্ট হয়ে যাবে, মানে আমার জীবনের কি আমি জীবনকে ইমপ্লিমেন্ট করতে পারবো না। কিন্তু আস্তে 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 যে আবার ভালো সময়টা আসবে এবং এই যে মানে এত আমি সত্যি কথা বলছি যে স্যার আমি আগেও কনফিডেন্ট ছিলাম, কিন্তু আমার কোথাও যখন মনে হয় আরো বেশি কনফিডেন্ট হয়ে গেছে। স্যার ওসিডি অ্যাংজাইটি নিয়ে আমি আর ভাবিই না, মানে ওটা আমার কাছে জ্বালায়, এখনো জ্বালায়, মাঝে মাঝে ডিস্টার্ব করে, কিন্তু তাও কেবল মাঝে মাঝে মানুষ তো তুমি বুঝে গেছো তালাটা তোমার কাছে আছে, বুঝতে পেরেছো যে প্রবলেমটা আসছে তার সলিউশন তোমার কাছে আছে, সুতরাং সেটা নিয়ে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই না। আর অনেক রকম মাঝে মাঝে থট দেয়, মাঝে মাঝে ইমেজ দেয়, মাঝে মাঝে ওই ওই ভিডিও ফর্ম যে এইটা হয়ে গেল ওইটা হয়ে গেল নিজে গিয়ে এই রকম, মানে ওই যে ভিডিও যেরকম হয় ওইরকম চলমান জিনিস হবে, আমি ঘাবড়াই না, আমি আর ঘাবড়াই না এবং অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি। আমার যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তোমার টোনটা, বুঝতে পেরেছো? এই টোনটা এটা এটা ছোটখাটো ব্যাপার নয়। না না, আমি নিজেও সেটা রিয়লাইজ করি। তুমি যে আগে একটা হাড়ির মধ্যে থাকতে তাড়াহুড়ো, হুম হুম হুম, ইমার্জেন্সি ফিলিংস নিয়ে সব সময় চলতে, তাতে কত এনার্জি ওয়েস্ট হতো বলো তো? হ্যাঁ, আমি করতে পারলাম মাঝখানে। আমি যেটা সব থেকে আরো মানে একটু হলো খুব ডিপ্রেস লাগতো যে আমি পড়তে পারতাম না, আমার এত একটা পড়াশোনার লাইফ এবং মানে আমি পড়তে ভালোবাসি, পড়াশোনা ভালো খারাপের দিকে যাচ্ছে। পিএইচডি করতে পারবে এই স্টেট অফ মাইন্ডটাকে বজায় রাখা, এটা যে কৌশলটা এই যে আর্ট না, আমরা অনেক বেশি সিলেবাস পড়ি, অনেক বেশি সাবজেক্ট পড়ি, একদম সেলফ ম্যানেজমেন্ট না জানার ফলে মানুষ ঠিক সময়ে গিয়ে উল্টে দেয়,
একদম 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 এটা মানে আমি স্যার সত্যি কথা বলতে আমি এটাই ভাবি যে হ্যাঁ হয়তো ওসিডি একটা প্রবলেম হয়েছে ঠিকই, ওসিডি অ্যাংজাইটি, কিন্তু এই ফেসটা আমাকে লাইফে অনেক কিছু শিখিয়ে দিল, অনেক কিছু শিখিয়ে দিল যেটা আর পাঁচজনের মধ্যে নেই বা তাদের তাদের শেখা নেই। আমি তো আমি কি বলুন তো স্যার, মাঝে মাঝে আমারও একটু ডিমোটিভেট হয়, মাঝে মাঝে একটু বিরক্ত হই আমিও, কিন্তু তখন আমি সবসময় মোটিভেট করি যে লাইফ আমাকে এই ডাটাগুলো দিয়েছে, আমি কেন অন্য অন্যের কাছে কি আছে, অন্যের কাছে কি নেই, এইসব ভেবে টাইম ওয়েস্ট করার থেকে যেই কোশ্চেন পেপারের সেটটা আমি পেয়েছি, যেই সেটটা আমি পেয়েছি সেই সেটটার প্রতি যদি ফোকাস করি তাও আমি আনসারটা লিখতে পারবো, আর একে তাকে দেখলে তো আমি আরোই পারবো না, আমার টাইমটাও চলে যাবে। আমি অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি এইটাই টার্গেট করে ফেলেছি যে আমার লাইফে একটাই অপশন আছে, সেটা যেটা আমি পিছিয়ে আসবো না, আমি হেরেও যাবো না, আমার লাইফে এই দুটো অপশন নেই, সেটা এই ওসিডি অ্যাংজাইটির থেকেও আমাকে জিততে হবে, আমাকে লাইফের যদি কোনো রিয়েলিস্টিক প্রবলেম থাকে সেটাতেও আমাকে জিততে হবে, মানে জিততে হবে ইন দ্য সেন্স মানে ওইরকম না হারা যেটা ওইরকম না, মানে উল্টে এখন স্যার আমি যেটা দেখছি, আমি আমার বাবা মার প্রতি অনেক বেশি এক্সট্রা কেয়ারিং হয়ে গেছে, আমি জানি না আস্তে আস্তে যেন মানে কখনো আগে মাকে খেয়েছো কিনা জিজ্ঞেস করতাম না, বাবার প্রতি এতটা কেয়ারিং ছিলাম না, এখন যেন মানে ভালোবাসা গুলো আরো বেড়ে যাচ্ছে এবং মাকে জিজ্ঞেস করছি, লাইফটা ফিল করতে পারছো, এই জিনিসগুলো ছিল না, লাইফটাকে ফিল করতে পারছো, ছোট্ট একটা হাওয়া বয়ে যাচ্ছে, ছোট্ট একটা স্মেল আসছে, সবকিছু ফিল করতে পারছো ভালো জিনিসগুলো, এবং বাবার প্রতি যে ওই যে একটা ভালোবাসা যেটা এতদিন বুঝতাম ছিল বুঝতাম না, এখন সেই ফিলিংগুলো আমি করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বাবাকে দেখলেই একটু খারাপ লাগে, আমার বাবা মানে ঘাম ঝরিয়ে এসছে তাকে জল শরবত করে দেওয়া বা বাবা খেয়েছো কিনা জিজ্ঞেস করা, মাকে খেয়েছো কিনা জিজ্ঞেস করা, এগুলো আগে আমি করতাম না, এই রিসেন্টলি এগুলো আমি দেখছি যে অটোমেটিক আমার মধ্যে এই জিনিসগুলো হচ্ছে, এবং যতটা সম্ভব লো ভয়েসে কথা বলা, যতটা সম্ভব মানে বাড়ির দেখুন সবার বাড়িতেই কিছু না কিছু টুকটাক নিয়ে ঝামেলা ঝাটি লেগে থাকে, আমার সাথে হয়তো এখন আগে যেরকম উত্তেজিত হয়ে যেতাম কিছু হলেই, বা আমার বাড়িতে আমার মাও উত্তেজিত হয়ে যায় মাঝে মাঝে, উল্টে আমি আমার মাকে সাজেশন দিলাম যে মা তুমি এত চিৎকার করো না, এটা তো তোমার শরীরের পক্ষে খারাপ, মাকে আমি উল্টে আর এটা বোঝালাম, এই এইগুলো আমার মধ্যে ছিল না, এগুলো তো পজিটিভিটি, এই চেষ্টা তো আমাকে খারাপ কিছু দেয়নি। 4 থেকে 6 মাস তুমি যদি প্র্যাকটিস করো, তোমার লাইফে এমন কোনো টার্গেট নেই যেটা তুমি অ্যাচিভ করতে পারবে না, এবং এমন কোনো টার্গেট তুমি সেট করবে না যেটা তুমি অ্যাচিভ করতে পারো না, এত রিয়েলিস্টিক হয়ে যাবে। হ্যাঁ স্যার, মানে আমার লাইফটা একটু খারাপ লাগা এখনো আছে এই ওসিডি জিনিসটাকে, কিন্তু এখন কিন্তু অনেক ভালো লাগা আছে। এই কনভারসেশন শুনে হয়তো আপনারা একটা ধারণা করতে পেরেছেন, এরকম বহু ক্লায়েন্ট আছেন যারা আজকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, এই ক্লায়েন্টের সেশন অনগোয়িং রয়েছে, এখন ফলো আপ সেশনস চলছে, প্রত্যেকটা সেশনসেই কিছু না কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে, তবে 4 থেকে 6টা সেশন পরে একটা ভিজিবল ইম্প্রুভমেন্ট তিনিও ফিল করেছেন এবং সেটা দেখা গেছে, আপনারা বুঝতে পাচ্ছেন যে হাতি পার হয়ে গেছে, ল্যাজটুকু বাকি আছে সেটাও পার হয়ে যাবে, কোনো ফিডব্যাক সেশন ছিল না, যেটা আমাদের একান্ত কনফিডেন্সিয়াল সেশন ছিল, ক্লায়েন্টের মতামত নিয়ে তার কাছ থেকে রেকর্ডিংটা নিয়ে তার কিছু অংশ তার সম্মতিক্রমে আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন সবাই, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।